ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. একজন প্রশ্ন করেছেন যে মানুষের সাথে কয়জন করে ফেরেশতা থাকে এবং তাদের কাজ কি? আসলে মানুষ যখন জন্মলাভ করে, আল্লাহ যখন তাকে মায়ের গর্ভে প্রেরণ করেন, তখন সেখানে তার সাথে একজন ফেরেশতা প্রেরণ করেন। যখন তার বয়স মাতৃগর্ভে 4 মাস অতিবাহিত হয়, তখন ওই ফেরেশতা এসে 4টি জিনিস লিখে দেয় এবং তার সাথে অবস্থান করে। দ্বিতীয়ত, প্রতিটি মানুষের সাথে তাকে হেফাজত করার জন্য 2 জন ফেরেশতা থাকে। আল্লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইহফাযুনহু মিন আমরিল্লাহ। সূরা রাদের 10-11 নম্বর আয়াতে আল্লাহ সম্পর্কে বলেছেন যে তাকে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় থেকে হেফাজত করে। তো এটা একটা। আরও হচ্ছে যে প্রত্যেকটা মানুষের সাথে 2 জন ফেরেশতা থাকে, আরও 2 জন, যেটা ডানে এবং বামে, একজন ডানে এবং একজন বামে। যে লোক, যে ফেরেশতা ডানে থাকে, সে মানুষের কল্যাণ নেকির কাজগুলো লেখে, আর যারা বাম দিকে থাকে তারা মানুষের গুনাহের কাজগুলো, খারাপ কাজগুলো লিখে থাকে। এভাবে মানুষের সাথে ফেরেশতা থাকে। এছাড়া আরও বিভিন্ন আমলের কারণে, কর্মের কারণে মানুষের সাথে বিভিন্ন রকমের ফেরেশতা থাকে। যেমন কোনো মানুষ যদি ফজর নামাজ জামাতের সাথে পড়ে, তাহলে তাকে আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী প্রেরণ করা হয়, অর্থাৎ ফেরেশতা তাকে হেফাজত করে সারা দিন। অনুরূপভাবে কোনো মানুষ যদি রাত্রে ঘুমানোর আগে অজু করে ঘুমায় এবং তার নিয়ত থাকে যে সে রাতে উঠে সালাত আদায় করবে, তাহলে তার প্রতিটি চুলের সাথে একজন করে ফেরেশতা থাকে এবং তার জন্য মাগফিরাতের দোয়া করে। অনুরূপভাবে কোনো মানুষ যদি মসজিদে নামাজ পড়তে গিয়ে নামাজ পড়ে পরবর্তী নামাজের জন্য বসে থাকে, তাহলে সেখানে ফেরেশতা তার সাথে তার জন্য দোয়া করে এবং বলে আল্লাহ মাগফিরলাহু আরহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং তাকে দয়া করো। এইভাবে বিভিন্ন কর্মের উপর ভিত্তি করে সেখানে তার সাথে ফেরেশতা থাকে। এমনি সাধারণভাবে বাড়িতে রহমতের ফেরেশতা থাকে, যে বাড়িতে কুকুর থাকে না বা ছবি লটকাও থাকে না, গান বাজনা অন্যায় অনাচার থাকে না, সেই বাড়িতে আল্লাহ তাআলা হেফাজতের জন্য রহমতের ফেরেশতা প্রেরণ করে থাকেন। তো এইভাবে প্রত্যেকটা মানুষের সাথে বিভিন্ন কর্মের, এমনি বিনা কাজেও মানে বিনা আমলেও ফেরেশতা থাকে, যেগুলো আগে বললাম, আর পরে বললাম যেগুলো, যে বিভিন্ন কর্মের কারণে তার পিছনে ফেরেশতা নিয়োগ করা হয়। তো এ হচ্ছে কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার ফেরেশতাদের দ্বারা হেফাজত করেন। আমিন।